الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ثم أما بعد ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত আলোচনা শুরুতে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এখানে আসতে পারে আমার বেশ ভালো লাগছে আল্লাহ আজাল্লাহ এই কমিউনিটিকে বরকত দান করুন এখানকার মসজিদটিতে সবসময় মানুষের উপস্থিতি বজায় থাকুক বিশেষ করে ফজর এবং ঈশার সময় এবং আল্লাহ যেন ওই মসজিদটিতে তরুণদের উপস্থিতি দিয়ে ভরে রাখেন সকাল আর সন্ধ্যায় আমিনিয়ার রব আমি আজকে আপনাদের বলতে চাই আমি আজকে আপনাদেরকে যা বলতে চাই তাহলে আমি কিছু আয়াত সম্পর্কে ব্যাখ্যা করতে চাই যার উপর আমি আগেও দুরুস দিয়েছি কিন্তু আজকে একটু ভিন্ন আঙ্গিকে তা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। এছাড়াও আমি আসলে শুরুতে কোরআনের প্রেক্ষাপটের বাইরে থেকে কথা বলবো আর তা তাহলে আমাদের সন্তানদের প্রতি যে সচেতনতা কাজ করে এটা আসলে আমাদের দিনের ভিত্তি দিনের ভিত্তি ব্যাপারটা কোনো নতুন কিছু না যা আমরা মাত্র উপলব্ধি করতে শুরু করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে চিন্তা কাজ করে এটা আমরা পেয়েছি আমাদের পিতা ইব্রাহিম আলাহিসাল্লামের কাছ থেকে আসলে তারও আগে আমরা যে সচেতন বাবার কথা জানতে পেরেছি তিনি ছিলেন নুহ আলাইসাল্লাম নূহ আলাইসাল্লাম তার সন্তানদের ব্যাপারে বেশ উদ্বিগ্ন ছিলেন তিনি আল্লাহ তালার কাছে সন্তানদের উদ্ধারের জন্য প্রার্থনা করেছিলেন তো আমাদেরকে সন্তানদের দিনই বিষয়ে আমাদের সচেতনতা এই ধর্মে বহু পুরাতন ভিত্তি এই ধর্মের একটি মৌলিক অংশ আর আল্লাহ আল্লাহ আমাদের একটা বিষয় শিখাতে চেয়েছেন আমাদের বেশ কয়েকবার এমন নবীদের ব্যাপারে জানিয়েছেন যাদের নিজ সন্তানদের মধ্যে সমস্যা ছিল অনেকবার ইব্রাহিম আলাহিসাল্লামকে আল্লাহ অত্যন্ত নেককার দুজন সন্তান দিয়েছিলেন তাকে দিয়েছিলেন ইসমাইল এবং ইসাক তিনি দুজন অপূর্ব সন্তান পেয়েছিলেন কিন্তু নুহ আলাহ সাল্লাম তেমন পাননি ইয়াকুব আলাহ সাল্লাম কয়েকজন অনুগত সন্তান আবার কয়েকজন সমস্যাগ্রস্ত সন্তান পেয়েছিলেন তবে বেশিরভাগই অবাধ্য ছিলেন তাই না তার মানে আমাদের নবীদের মধ্যে এমন কয়েকজন সন্তানদের ব্যাপারে সমস্যায় পড়তে হয় তাহলে আপনি আমি আমরা যতই চেষ্টা করি না কেন আমরা সন্তানদের ব্যাপারে আমাদের সমস্যাকে এড়িয়ে যেতে পারবো না এটা আল্লাহর কদরেরই অংশ আল্লাহ আমাদের কয়েকজনকে অনুগত সন্তান দান করবেন কিংবা আমাদের কিছু সন্তান হবে অনুগত আবার কিছু সন্তান হবে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ আর আমাদের সব ধরনের সন্তানকে বড় করে তুলতে হবে এটা আমাদের দিনেরই একটা অংশ আমাদের জীবনের অংশ দুটি বাচ্চা কখনোই একই রকম হবে না কেবল একটা সূত্র প্রয়োগ করে আপনার সব বাচ্চাকে বড় করতে পারবেন না উদাহরণস্বরূপ ইয়াকুব আল্লাহামের কথাই ধরুন আমরা এটা বিশ্বাস করি না যে তিনি ইসুব আল্লাহ বেশি স্নেহ করেছিলেন এবং অন্যদের প্রতি কম যত্ন নিয়েছিলেন তাই তার অমন আচরণ করেছিলেন তিনি একজন নবী ছিলেন অবশ্যই একজন নবীর অন্যতম প্রধান কাজ হলো ন্যায়নিষ্ঠভাবে জীবনযাপন করা আর আপনি যদি আপনার এক সন্তানের প্রতি স্নেহশীল হন আর অন্যদের প্রতি তা না করেন তাহলে তাতে সুবিচার হলো না আমরা ইয়াকুব সাল্লামের কাছে এমনটা আশা করি না অর্থাৎ বাবা হিসাবে যতটুকু করা সম্ভব ছিল তিনি করেছিলেন আলহামদুলিল্লাহ শেষে তারা তবাও করেছিলেন আর এটা তার প্রতি আল্লাহর উপহার ছিল কিন্তু যেমনটা আমি বলেছিলাম নূহ আলাইসাল্লামের ক্ষেত্রে তাঁর ছেলেরা শেষ পর্যন্ত তবা করেনি আবার তারা নবী ছিলেন দেখে আপনি হয়তো ভাবতে পারেন যে কারো খুব ভালো চাকরি থাকলে তাতে বাড়তি সুযোগ সুবিধা থাকে যেমন আপনার কেউ খুব ভালো চাকরি করেন তাই আপনার পুরো পরিবারের জন্য আপনি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন তাই না একজন নবীর চাকরি তো বেশ ভালো পদের তিনি আল্লাহর কর্মচারী এখানে তো তিনি কিছু সুযোগ সুবিধা পেতেই পারেন আমি অন্তত আমার পরিবারের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারি কোনো নবীকেই তার পরিবারের নিশ্চয়তা দেওয়া হয়নি না তার স্ত্রী না তার সন্তান এমন কি আমাদের নবী মোহাম্মদ রসুল্ল সাল্লু সাল্লামের ক্ষেত্রেও একটা অভাব হাদিস আপনারা দেখবেন যে তিনি যখন তার সন্তানদের সঙ্গে কথা বলছেন ফাতিমা রাদি আল্লাহ আল্লাহর সঙ্গে তিনি বলছেন ফাতিমা মুহাম্মাদের কন্যা আল্লাহর ব্যাপারে সতর্ক হও আল্লাহর ব্যাপারে সাবধান থাকো কারণ আল্লাহর সামনে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না তিনি এই কথা বলছেন নিজের মেয়েকে সাল্লাহু আলাইস্লাম অন্য কথায় তিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু শিখাতে চাইছেন কেবল আমরা মুসলিম হয়েছি বলে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি বলে আমরা এমন সন্দেহ পোষণ করতে পারি না যে আমাদের নবীজি সাল্লাহ আলাইস্লাম তার সর্বোচ্চ চেষ্টার চেয়ে কোনো অংশ কম করেছেন তিনি ভবিষ্যতে সকল বাবাদের জন্য আদর্শ বিশেষ করে কন্যা সন্তানদের আমরা যারা এখানে বসে আছি এবং আমাদের মধ্যে যাদের মেয়ে আছে আমরা তো অনুগ্রহপ্রাপ্ত আমরা রসদ সাল্লাহুসাল্লামের সুন্নাহকে বজায় রাখতে পেরেছি কারণ তিনিও ছিলেন কন্যা সন্তানের বাবা তার ছেলেও হয়েছিল কিন্তু তারা খুব অল্প বয়সী মারা গিয়েছিল আল্লাহ তাঁকে একাধিক মেয়ে সন্তান উপহার দিয়েছিলেন এবং তাদের লালন পালন করার দায়িত্ব উপভোগ করতে দিয়েছিলেন এটা এমন একটা দায়িত্ব যার জন্য আমাদের সম্মানিত বোধ করা উচিত এ কারণে আমাদের মেয়ে সন্তান হওয়ার ব্যাপারে আমাদের চিন্তার ধারণা বদলে গিয়েছে ইসলামের পূর্বে উদাহরণস্বরূপ ইন্ডিয়ার কথা চিন্তা করুন যেখানে মেয়ে সন্তান হওয়ার যে কালচার ইসলামের পূর্বে এমনকি আরব দেশেও যখন আপনার মেয়ে সন্তান হতো আপনি আপনার চেহারা বিকৃত করতেন এখন আমি সমাজকে কি করে মুখ দেখাবো এই যুগে এসেও মুসলিম সমাজে আমাদের কারো কারো পরিবারে আপনি আপনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছেন সে প্রায় মারাই যাচ্ছিল সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু সন্তান জন্মের সঙ্গে সঙ্গে আপনার মা আপনাকে টেক্সট করলেন ভালো খবর তো এ কথার মানে কি তিনি আসলে জিজ্ঞেস করছেন ছেলে হয়েছে কিনা এরপর আপনি কোনো উত্তর না দিলে তিনি আপনাকে সান্ত্বনা দিলেন দিলে অসুবিধা নেই এর হবে ইনশাআল্লাহ যেন মেয়ে হওয়ার ব্যাপারটা খুবই দুঃখজনক সুহান আল্লাহ কত নিচে নেমে গিয়েছি আমরা আল্লাহ আসলে সেসব মানুষের ব্যাপারে কোরআনে অভিযোগ করেছেন যারা তাদের কন্যা সন্তানকে মর্যাদা দেয় না যখন মেয়ে জন্ম নেয় তার মুখ কালো হয়ে যায় যেন কালো মেঘ তার মুখকে ঢেকে রেখেছে আর সে হতাশায় ডুবে ভাবছে আমার এই মাত্র একটা মেয়ে হয়েছে তার মুখ কালো হয়ে যায় আল্লাহ তো আমাদের সন্তানদের ব্যাপারে দুশ্চিন্তা করা নিয়ে কথা বলার আগে আমাদের প্রথমে ভাবা উচিত বাবা মা হিসাবে আমরা কতটা যোগ্য এ বিষয়টা প্রথমে খেয়ালে আনতে হবে আর এটা আসলে বেশ বড় একটি সমস্যা তবে এটা আমার সূচনা নয় আমি যা বলে শুরু করতে চাচ্ছিলাম যে আমি আগে বলেছিলাম যে সন্তানদের প্রতি সচেতনতা আমাদের দিনেরই ভিত্তি এই দিনের একটা মৌলিক অংশ আর এটা এমন একটা বিষয় যাতে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম আমরা যথেষ্ট সফল আলহামদুলিল্লাহ এই দিনের একটা মৌলিক অংশ সন্তান বড় করার কাজে আমরা বেশ ভালো যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ অবশ্যই পৃথিবী অনেক বদলে গিয়েছেন নবিসাল্লাহ আলিয়াল্লামের যুগের পরে কিন্তু সন্তান লালন পালনে মুসলিমদের সফলতা অন্য যে কারো চেয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের এক পর্যন্ত আজকের দুনিয়া এতটা আকস্মিকভাবে বদলে যাচ্ছে যে এটা শুধু সরকার কিভাবে পরিচালিত হবে তাতে প্রভাব রাখছে না এটা আমাদের অর্থনীতিতে প্রভাব রাখছে কিভাবে এক দেশ অন্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে কিভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে শুধু তাতেই প্রভাব বিস্তার করছে না বরং এটা আমাদের পরিবারগুলোকেও প্রভাবিত করছে শুধু মুসলিম পরিবার নয় সকল পরিবার বর্তমান বিশ্ব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে আমাদের পরিবারের এখন যেমন অবস্থা দেখতে পাচ্ছি এর আগে কখনো এমনটা ছিল না সন্তানদের এখন যেভাবে বড় করা হচ্ছে ইতিহাসের আর কোনো যুগে কিংবা অন্য কোনো সংস্কৃতিতে এমন আকার ধারণ করেনি শুধু মুসলিম সংস্কৃতির ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই বিশ্বায়ন আর যোগাযোগ ব্যবস্থার বৃহৎ উন্নয়নের কারণে তার উপর ভোগবাদের চরম পর্যায়ে সৃষ্টি হওয়ায় আমি একে পুঁজিবাদ বলি না বরং বলি ভোগবাদ আমরা পণ্যের আসক্ত ভোক্তায় পরিণত হয়েছি আমি একে পুঁজিবাদ বলি না বলি ভোগবাদ আর এই মানসিকতা আমাদের ঘরের ভিতরেও প্রবেশ করে ফেলেছে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি যা বলছি সে ব্যাপারে আপনাদের বাচ্চারা যেহেতু আপনারা অনেকেই এখানে অভিভাবক আপনাদের বাচ্চারা আপনাদের কাছে কী নিয়ে বেশি আবদার করে তারা কিসের জন্য সব সবসময় বায়না ধরে থাকে ক্যান্ডি মাশাআল্লাহ সত্যি আপনার তো বেশ সরল মনে বাচ্চা তার আপনার কাছে কেবল ক্যান্ডি চেয়েছে আচ্ছা আরও বলতে থাকুন আইপড প্লে স্টেশন গাড়ি তারা বড় হয়ে গিয়েছে গাড়ি খেলনা অধিকাংশ ক্ষেত্রেই তারা এইসব আইপডের খবর কোথায় পায় তারা কি স্বপ্নে দেখতে পায় যেমন ইসুব আলাহ সাল্লাম দেখেছিলেন এগারোটা তারা আর চাঁদ তো তারা কি স্বপ্নে দেখে ফেলেছে অ্যাপেল প্রোডাক্ট কেন আব্বু আমি দেখেছি যে একটা অ্যাপেল একটা ফোনের পরে এই স্বপ্নের মানে কি এই স্বপ্নের মানে কি না না তারা কোথায় দেখেছে আইফোন হয় তাদের বন্ধুর কাছে আছে এসব অথবা টিভিতে দেখেছে তারা যখন দেখলো তার অন্য বন্ধুর কাছে এসব আছে তারা আপনাদের বলে আমি ওরকম স্নিকার চাই আমি ওরকম শার্ট চাই আমি ওরকম খেলনা চাই এই সমস্ত খেলনার আইডিয়া তারা কোথায় পায় এসবের ইহাম কোথা থেকে আসে এগুলো এসেছে মিডিয়া থেকে আমরা আমাদের বাচ্চাদের সামনে মিডিয়ার জগতে উন্মুক্ত করে দেই আর এই মিডিয়া বাচ্চাদেরকে তারা মূলত এইসব খেলনার জন্য করজোর বায়না করতে শেখায় যেন আমরা তাদের এই সমস্ত খেলনা কিনে দেই আর তখন আমরা এগুলো কিনি তাছাড়া বাচ্চারাই যে এসবের ক্ষেত্রে শিকার তা কিন্তু না আমরাও এর অন্তর্ভুক্ত আমরা যেসব ব্র্যান্ডের জামা পরি আপনি আসলে নিজেকে খুব হাই ক্লাস মানুষ ভাবতে শুরু করেন হঠাৎ করে যখন আপনি একটা দামি ঘড়ি পরেন হঠাৎ যেন আপনার মনে হতে থাকে সব মানুষের ভিড়ে আপনার মান মর্যাদা বেড়ে গিয়েছে যেই মুহূর্তে আপনি অ্যাপেল স্টোর থেকে একটা আইফোন হাতে নিয়ে বেরিয়ে আসলেন হঠাৎ যেন আপনার নিজেকে খুব হ্যান্ডসাম লাগে কিছু একটা তো হয়েছে আমি বুঝতে পারছি না আমি কি এত কুল হয়ে গেলাম এটা জাস্ট হয়ে গেল আমরা আসলে ভেবে নেই মানুষ হিসাবে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে এসব পণ্যের ক্রেতা হয়েছি বলে আর আপনি যদি কোনো ব্র্যান্ডের কাপড় না পরেন অথবা ওই ফোনটা যদি আপনার না থাকে আপনার যদি এই খেলনাটা নেই অথবা ওই খেলনাটা নেই কোনো কারণে আপনি অন্যদের সমমান সম্পন্ন নন অন্য আপনার চেয়ে ভালো শুধু এই কারণে যে তাদের হাতে যেটা আছে সেটা আপনার তো আমরা মুসলিমরা আমরা কেমন যেন অবচেতন ভোক্তায় পরিণত হয়ে গিয়েছি এমনটাই আমাদের অবস্থা আমরা এই সমাজে সন্তান লালনের কথা বলার আগে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের চারপাশে দুনিয়াতে আসলে কি হচ্ছে আমাদের সকলের সঙ্গে কি হচ্ছে আর সারা দুনিয়াতে কি হচ্ছে কার্যকর উপায়ে সন্তান লালনের কথা ভাবার আগে আমাদের এসব ব্যাপার ভেবে দেখতে হবে এটা বেশ বড় একটা সমস্যা দ্বিতীয় বড় সমস্যাটা হলো আপনার কাছে সাফল্যের মানে কি কী সে আপনার মর্যাদা বাড়ায় এখন তো বাচ্চাদেরকে এই মানসিকতা দিয়ে বড় করা হচ্ছে যে তাদের মূল্য এসব প্রোডাক্ট দ্বারা নির্ধারিত হয় যে ব্র্যান্ডের কাপড় পরছেন যে বাসায় থাকছেন যে গাড়িটা চালিয়ে তাকে স্কুলে দিয়ে আসছেন যে ব্র্যান্ডের ব্যাগ কাঁধে দিচ্ছেন। এসব ব্যাপার এগুলো আপনার মূল্য যাচাই করছে আর এর সাথে যোগ হয়েছে আরও একটা সমস্যা জীবনে সফল হওয়া বলতে কী বোঝায় সাফল্য সম্পর্কে আমাদের ব্যক্তিগত ধারণা বিশ ত্রিশ কিংবা চল্লিশ বছর আগেও যা ছিল এখনও তাই আছে মুসলিম বিশ্বের অধিকাংশের জন্যই ব্যাপারটা সত্য যে আমাদের মধ্যে কারো কারো হয়তো শিক্ষার ভালো সুযোগ ছিল না কিংবা আপনাদের বাবা মায়ের সেই সুযোগ হয়নি তো তারা তাদের সব ধরনের প্রচেষ্টা লাগিয়ে দেয় তাদের বাচ্চাকে শিক্ষিত করে তুলতে আর আপনি আপনার জীবন থেকে এই শিক্ষা পেয়েছেন তাই আপনি বলেন আমার বাচ্চার জন্য আমি সর্বোচ্চ শিক্ষা অর্জনের ব্যবস্থা করব। যদিও এই ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনাকে তাকে প্রাইভেট স্কুলে পাঠাতে হয় বাড়ি ভাড়া নিতে হয় অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে হয় অস্বস্তিকর পরিবেশে থাকতে হয় তারপরেও তাদের সুশিক্ষার স্বার্থে আপনি তা করতে রাজি আছেন যদি আমার অস্বাভাবিক লোন নিতে হয় তাকে আইভি লিগ বা মেড স্কুলে পাঠাতে কিংবা তাকে কোনো লিড প্রোগ্রামের অন্তর্ভুক্ত করতে আমরা তা করতে রাজি আছি কেন কারণ আপনাদের কাছে সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কি আপনাদের বাচ্চার সুশিক্ষা আর এখানে যারা আপনাদের সন্তান তাদেরকে এটা বারবার বলা হয়েছে তোমাকে শিক্ষা নিতেই হবে তুমি একজন ব্যর্থ মানুষে পরিণত হবে যদি তুমি শিক্ষা না পাও তোমাকে কলেজ পাস করতে হবে এটা পাশ করতে হবে ওটা পাস করতে হবে আর আপনি যদি ইন্দো অঞ্চলের হয়ে থাকেন তবে অবশ্যই আপনি একজন ব্যর্থ মানুষ যদি আপনি ফিজিশিয়ান হতে না পারেন এ দুনিয়ায় আপনার থেকে আর আশা করার কিছু নেই এখন আপনার জন্য কেবল একটাই দরজা খোলা আছে আর সেটা হলো আখিরাত আপনি সার্জন হতে পারেননি দেখে আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট আর ডেন্টিস্ট তো একেবারেই হবেন না ডেন্টিস্ট হওয়া তো অপমানজনক সেটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার দরকার নেই এই আমাদের অবস্থা তবে খেয়াল করুন ফিজিশিয়ান হওয়া আমাদের একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কেন এত গুরুত্বপূর্ণ আপনি জানেন কেন কারণ এতে সবচেয়ে বেশি টাকা আসে এজন্য না যে আপনি কারো জীবন বাঁচাতে পারছেন কিংবা মানবতার সাহায্য করছেন এ ধারণার সাথে কোনো সম্পর্ক নেই যদি ডাক্তার আর বাস ড্রাইভারদের বেতন সমান হতো তবে দেশি কমিউনিটি বাচ্চাকে ডাক্তার বানানোর জন্য এত লাফালাফি করতো না আমাদের মাঝে কোনো উৎসাহ নেই নিজের সন্তানকে পৃথিবীর উদ্ধারকর্তা হিসেবে দেখার বাবা মা খুব খুশি হয়ে যায় যখন দেখে ছেলে ডাক্তার হয়ে ফিরেছে কিন্তু ছেলে বলছে আমি তিন বছরের জন্য চলে যাব আমি বন্যা কবলিত এলাকায় যাব তিন বছরের জন্য কাজ করব এরপর আমি সোমালিয়া যাব তারপর পাকিস্তান যাব তারপর বাংলাদেশ যাব তারপর মালয়েশিয়াতে আমি শুধু সেবা দান করবো বেতন নিব না কোনো লাভের জন্য কাজ করব না তখন সেই বাবা মা বলবে ইয়া আল্লাহ আমরা আমাদের সব টাকা পয়সা ঢেলে দিয়েছি তোমাকে ডাক্তার বানাবার জন্য আর এখন তুমি এইসব করবে তোমার তো সেই রকমের রক্তচা মেশিনের অংশ হওয়া উচিত ছিল ইন্স্যুরেন্স বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অংশীদার আমরা তো তোমাকে তাই বানাতে চেয়েছিলাম তুমি কেন মানুষের জীবন বাঁচাবে তোমার সমস্যা কি এই হলো আমাদের অবস্থা এদিকে আমরা ভাবি আমাদের ছেলে মাঝে ঝামেলা আছে আমাদের উচিত আয় না নিজেদের দেখা আমরা আসলে কাদের তৈরি করছি কোনো একটা ব্যাপার একদম গোড়া থেকে পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের কাছে সাফল্য হলো টাকা পয়সা শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা হলো এমন একটা ক্যারিয়ার যাতে অনেক টাকা আসে সবকিছুর মূল সব কিছুর মূলই অর্থ সম্পদ আপনি যদি সফল হন এর মানে যে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে আপনি যদি সফল হন তার মানে এই যে আপনি শিক্ষা অর্জন করেছেন শিক্ষা অর্জন করেছেন কোন ফিল্ডে যেখানে আপনার একটা ভালো ক্যারিয়ার হবে যার মানে যেখানে আপনি অনেক টাকা পয়সা পাবেন এটাই এখন সাফল্য সবশেষ কথা একই এই ধারণা কিন্তু আগেকার যুগে ছিল না আগেকার যুগের ধারণা ভিন্ন ছিল আগে সকলের ধারণা ছিল আপনি শিক্ষিত হয়েছেন এর মানে হচ্ছে আপনি নিজেকে বুঝেন আপনার চারপাশের জগৎটাকে বুঝেন আর আপনি পৃথিবীকে আরও সুন্দর বাসযোগ্য করে তোলার জন্য কাজ করছেন আর এর জন্য কখনো আপনাকে ইতিহাস পড়তে হবে কখনও সামাজিক বিজ্ঞান পড়তে হবে কখনো পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে কখনো আপনার মিডিয়া নিয়ে পড়াশোনা করতে হবে কখনও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে হবে সমাজে অবদান রাখতে হলে বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করতে হবে কেবল একটা ক্ষেত্র নিয়েই পড়ে থাকলে চলবে না আর তাছাড়া সবচেয়ে সফল কমিউনিটি যেদিক থেকে বিচার করুন না কেন আমেরিকার সবচেয়ে সফল কমিউনিটি হলো তারাই যারা নিজেদের ছেলে মেয়েদেরকে কেবল একটা ক্ষেত্রে সীমাবদ্ধ করে রাখেনি আমার এক বন্ধু বলেছিল যদি স্টিফেন স্পলবার পাকিস্তানি ঘরে জন্ম নিতেন তিনি একজন ডাক্তার হতেন কেন কারণ আপনি জানেন সেখানকার অবস্থা তুমি ফিল্ম স্কুলে পড়তে চাও এসবের মানে কি তুমি কি মেডিসিন শাস্ত্রে ফেল করেছো আপনি আপনার বাবা মায়ের ব্লাড প্রেশার বাড়িয়ে দেবেন এখন চলুন সন্তান বড় করা সম্পর্কে অল্প কিছু কথা বলি সবচেয়ে আগে আমাদের মানসিকতা বদলাতে হবে তারা যদি আমাদের মাঝে সফলতার সঠিক সংজ্ঞা খুঁজে না পায় তারা যদি আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন দেখতে না পায় তবে আমরাও এটা আশা করতে পারি না যে তারা সফলতার সঠিক মানে নিজ থেকে বুঝে নিয়েছে তাদের কাছে এই দিক নির্দেশনা আমাদের পক্ষ থেকেই আসতে হবে আমরা জানি সব সবসময় কথা বলি আমাদের কাছে যে বিষয়গুলো সময় গুরুত্বপূর্ণ যখন স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে কথা বলেন তখন বাচ্চা তা শুনতে থাকে তাই না সব সময়। তাদের কান সব সময় খোলা থাকে এখন আপনারা যদি বিল সংক্রান্ত কথা বলেন বাড়ি ভাড়া নিয়ে কথা বলেন কিংবা আপনারা সব সময় মুভি নিয়ে কথা বলেন কিংবা অন্য পরিবার সম্পর্কে কেবল বাজে কথা বলেন তারা কি করে না করে এসব আলোচনা করেন সন্তানরা ভেবে নিবে যে বড়োর এমনই আমার বাবা মা এসব করে ভেবে নিবে যে বড়োর এমনই এগুলোই তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কিন্তু আপনি আর আপনার স্ত্রী যদি কোরআন নিয়ে কথা বলেন আখিরাত নিয়ে কথা বলেন অন্যের জন্য ভালো কিছু করার কথা বলেন কাউকে সাহায্য করার কথা বলেন তার আপনারটা দেখেই শিখে নেবে আপনার তাকে লেকচার দিতে হবে না এই ব্যাপারে তারা কেবল আপনাকে দেখবে সবচেয়ে কার্যকর প্যারেন্টিং সেটাই যেখানে বাচ্চাকে কোনো কাজ করাতে বাবা মায়ের কোনো কিছু বলতে হয় না তারা দেখতে দেখতে শিখে ফেলে কারণ তারা এসবই সময় দেখছে আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে আমি যদি নোমান ভাইয়ের লেকচারগুলো নিয়ে এসে বাচ্চাদেরকে বসে শোনাতে পারতাম ইনশাল্লাহ এরপর তারা ভালো হয়ে যেত শুধু কয়েকটা ইউটিউব ভিডিও আর সমস্যা সমাধান হয়ে যাবে এতে আসলে কোনো উপকার হবে না আর আপনি হয়তো এতদিন সেটা বুঝে ফেলেছেন আর আপনি আপনিই হচ্ছেন আপনার সন্তানদের প্রকৃত কাউন্সিলর আমি আমার সন্তানের প্রকৃত কাউন্সিলর আমাদের তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে হবে আর এরপরের কথা হচ্ছে বিশ্বের পরিবর্তন আপনি জানেন পুরনো যুগে বাবা মায়ের সাথে সন্তানদের একটা প্রাকৃতিক সম্পর্ক বিরাজ করত। কিন্তু নতুন যুগে আব্বুদ্দিনের বেশিরভাগ সময় অফিসে কাজ করেন বাসায় আসেন ক্লান্ত হয়ে আর যে সময় তিনি ক্লান্ত হয়ে বাসায় আসেন তখন অধিকাংশ বাচ্চাই ঘুমিয়ে পড়েছে আর যখন তিনি অফিসে যান বাচ্চারা তখনও ঘুমেই থাকে আর তেমন যদি নাও ঘটে তিনি হয়তো যাওয়ার আগে বাচ্চাদের পাঁচ মিনিটের জন্য দেখতে পান যখন তারা ব্রেকফাস্ট করছে তিনিও চলে যান তারাও চলে যায় তার মানে সাত দিনের মাঝে পাঁচ দিনই বাবা আর বাচ্চার মাঝে কোনো কথোপকথন হয় না তাও যদি হয় সেটা তুমি হোমওয়ার্ক শেষ করেছো আচ্ছা যাও আমার জন্য পানি নিয়ে আসো এতটুকুই এর মাঝেই সীমাবদ্ধ তারপরে আসে ছুটির দিন কিন্তু ছুটির দিনগুলোতে এখানে দাওয়াত থাকে ওখানে পার্টি থাকে আপনার বারোটা পর্যন্ত ঘুমানো লাগে বাসার কিছু কাজ করতে হয় ইত্যাদি ইত্যাদি আপনি তখনও সন্তানদের সঙ্গে সময় কাটান না তাদের সঙ্গে সত্যিকারের কথাবার্তা বলেন না তাদের সাথে আপনার আসলে কোনো যোগাযোগই নেই এটাই মূল সমস্যা আমাদের বাচ্চাদের জন্য সময় বের করে নিতে হবে সপ্তাহের মাঝে আর সপ্তাহের শেষে এটাই আপনার এবং আমার জন্য কার্যকরী উপদেশ আমাদের সন্তানদের জন্য সময় খুঁজে নিতে হবে কেবল তাদের কথা বলার জন্য কেবল তাদের সাথে কথা বলার জন্য শুধু শুনুন তারা কি বলছে আর কথা বলুন তাদের সাথে আমাদের উচিত তাদের জীবনের একটা অংশ হওয়া তাদের জীবনের একটা বড় অংশ হওয়া আপনাদের অনেকের ক্ষেত্রেই আপনাদের সন্তানদের কাছে আপনাদের একমাত্র ভূমিকা হলো আপনি বাড়ির একটা দেয়ালের মতন এটা সব সময় থাকে কিন্তু এর সাথে কেউ কথা বলে না আপনাদেরকে দরকার আছে আর এটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণ ছাড়া আর কোনো সম্পর্ক নেই এর সাথে আপনি জানেন এ ধরনের বাবা মায়ের সাথে কি হয় তারা তাদের আচরণের প্রতিফলন পায় যে এই সন্তানেরা টিনে দাঁড় হয় তারা কিছুটা স্বাধীন হয়ে যায় ধরুন তখন তারা আপনার কাছে এসে একটা গাড়ি কিনে দিতে বলল আর আপনি বললেন না ঠিক আছে আমি আমার বন্ধুদের সাথে চলে যাচ্ছি আমি একটা চাকরি জোগাড় করে ফেলব আর কিছু টাকা জমে নিজের গাড়িও নিজেই কিনে ফেলবো এরপর একদিন হঠাৎ করে আপনি ছেলের কাছে শুনতে পান বাবা আমি এখন থেকে আলাদা থাকছি আলাদা থাকছো মানে তুমি কোথায় যাবে সেটা কোনো ব্যাপার না আমি এখন বড় হয়েছি আর এখন আপনি দৌড়ি মসজিদে আসেন ইয়ামু সাহেব আমাকে একটা সুরা বলে দিন একটা দোয়া বলে দিন যাতে আমার ছেলেটা ভালো হয়ে যায় ইয়ামু সাহেব এভাবে কোনো সমস্যার সমাধান হয় না এভাবে কোনো সমস্যার সমাধান হয় না যখন তাদের বয়স সতেরো আঠারো উনিশ বিশ হয়ে গিয়েছে তখন জরুরি সংকট অনুভব করলে চলবে না তাদেরকে গড়ে তুলতে হবে আরও অনেক আগে থেকে এখন আমি কিছু প্র্যাকটিক্যাল উপদেশ দিতে চাই সেসব অভিভাবকদের জন্য যাদের সন্তানদের বয়স দশের নিচে হাত তুলুন প্লিজ যাদের সন্তানদের বয়স দশের কম খুব বেশি নেই আলহামদুলিল্লাহ আমি এই দলেই আছি আমার সবচেয়ে বড়টার বয়স দশ তো আমাদের জন্য আমাদের সবচেয়ে বড়ো দায়িত্ব হল সন্তানদের ইসলাম শিক্ষা দেয়া আমাদের পক্ষ থেকে তাদের ইসলাম শিক্ষা দেয়া যখন নবী আলাহ সাল্লামরা দিন শিক্ষা দিতেন তারা সকলের জন্য তা করতেন তারা সকলের জন্য তা করতেন আল্লাহ আল্লা সুবাহতালা যখন বাচ্চাদের ইসলাম আর কোরআন শিক্ষা নিয়ে কথা বলেছেন বাচ্চাদের শেখার বা উপদেশ গ্রহণ করার কথা তিনি খুব কম সময় উল্লেখ করেছেন কিন্তু যখন তিনি এ সম্পর্কে বলেছেন সেটা সবসময় বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে কথাটা আবার খেয়াল করুন আল্লাহ যখনই কোরআনে বাচ্চাদের সঠিক পথ প্রাপ্ত হওয়ার কথা বলেছেন সেটা সবসময়ই বাবা মায়ের পক্ষ থেকে হয়েছে আর অভিভাবকদের মধ্যে থেকে তা সবসময়ই বাবার তরফ থেকে কারণ মা তো সর্বক্ষণই বাচ্চার পাশেই থাকেন একজন মাকে কোনো অতিরিক্ত কষ্ট পোহাতে হয় না বাচ্চার পাশেই থাকার জন্য কিংবা বাচ্চার সবসময় খেয়াল রাখতে কিংবা তাকে উপদেশ দিতে একজন মাকে কখনো মা হওয়ার ব্যাপারে ট্রেনিং নিতে হয় না এটা প্রকৃতগত হয়ে থাকে আল্লাহ তাদের মাঝে এই অনুভূতিই দিয়ে রেখেছেন অন্যদিকে বাবাদের অবস্থা শোচনীয় আমাদের একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় সত্যিকারের বাবা হওয়ার জন্য প্রকৃতিগত ভাবে আমাদের মাঝে এই অনুভূতি আসে না কেবল আপনার সন্তান জন্ম নিয়েছে বলেই যখন একজন মা তার সন্তানকে জন্ম দেন তার সব আবেগ অনুভূতি বদলে যায় মুহূর্তেই সব বদলে যায় কিন্তু একজন বাবার ক্ষেত্রে তিন চার দিন পার হওয়ার পর যখন বন্ধুরা জিজ্ঞেস করে তোমার তো শুনেছি বাবু হয়েছে হ্যাঁ কিন্তু আমি এখনো ধরতে পারিনি কি হয়েছে কেউ আপনাকে বুঝিয়ে দিলে আপনি বুঝতে পারেন ব্যাপারটা আমি কি বলছি বুঝতে পারছেন আমি এখনো ধরতেই পারিনি কি হয়েছে কারণ বাবা হওয়ার যে উপলব্ধি তা স্বভাবগতভাবে আমাদের মাঝে আসে না আমাদের এই অনুভূতি গড়ে তুলতে হয় তাই না এই জন্য আল্লাহ হজরত লুকমানের কথা বলছেন তিনি কিভাবে সঠিক সুযোগটা বেছে নিচ্ছেন বাচ্চার সাথে কথা বলার জন্য আমরা দেখেছি ইয়াকুব আলাহ সাল্লাম তার সন্তানদের সাথে কথা বলছেন আমরা ইব্রাহিম আল্লাহ সাল্লাম কে পেয়েছি তিনি তার সন্তানদের ঠিক একই উপদেশ দিয়েছেন যা ইয়াকুব আলাহিসাল্লাম বলেছেন খুব চমৎকার বিষয়টা কারণ এ থেকে বোঝা যায় একজন বাবা তার সন্তানদের প্রতি দায়িত্ব পালন করছেন তাকে শুধু এটা শিখিয়ে নয় যে নিজেকে কিভাবে গড়ে তুলতে হবে বরং তাকে কিভাবে একজন বাবা হতে হবে সেটাও শিখিয়েছেন আমরাই আমাদের সন্তানদেরকে শিখাবো কিভাবে একদিন ভালো বাবা হতে হবে কারণ ইব্রাহিম শিখিয়েছিলেন ইসহাক আলাহিসাল্লামকে ইসহাক আলাইসালাম শিখিয়েছিলেন ইয়াকুব আল্লাহ সাল্লামকে এক্ষেত্রে কোরআন কি বলছে ইব্রাহিম এবং ইয়াকুব অর্থাৎ একজন দাদা আর তার নাতি একদম একই কথা বলছেন তারা কি কথাটা একই সময় বলেছেন না দুজনে সম্পূর্ণ আলাদা দুই প্রজন্মের এই কথা বলছেন ইব্রাহিম আলাহাল্লাম ইব্রাহিম আলাহাল্লাম বলেছিলেন ইসমাইল এবং ইসাক আলাহ সাল্লামকে ইয়াকুব আলহালাম বলেছিলেন তার এগারো জন সন্তানকে তার এগারো জন সন্তানকে কিন্তু তারা অবিকল একই কথা বলেছেন হে আমার সন্তানগণ নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না কে অদ্ভুত সুন্দর আল্লাহ বলছেন দাদার আর নাতি একই উপদেশ দিচ্ছেন কেন কারণ একই তারবিয়াহ বংশানুক্রমে চলে এসেছে এই তারবিয়াহ কিভাবে একজন ভালো সন্তান হতে হবে শুধু সে বিষয় নয় বরং এক সময় কীভাবে একজন ভালো বাবা হতে হবে তা নিয়ে এটা সেই তারবিয়ার বৈশিষ্ট্য অন্য কথায় আমরা আমাদের সন্তানদেরকে তারবিয়া দিয়ে যাব যখন তারা পরিণত বয়স্ক হয়ে যাবে আমরা তাদের সন্তানদের লালন পালন ব্যাপারে উপদেশ দিব আর আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আমরা যদি পেছনে ফিরে তাকাই দেখব আমাদের অনেকের বাবা মা আমাদের প্রতি দুর্ব্যবহার করেছেন অনেকের বাবা মা এমন ছিলেন তারা তাদের বাচ্চাকে গালিগালাজ করতেন তিরস্কার করতেন অপমান করতেন তাই যখন তাদের সন্তানের বাচ্চা হয় তারা বলে আমি আমার বাবার চেয়ে ভালো বাবা হব আমার বাবার মতো আমি হব না আমি আমার বাচ্চাকে খুব ভালোবাসবো আমি তার জন্য এই করব। সেই করব। কিন্তু আমরা শেষে ঠিক আমাদের বাবার মতনই হয়ে যাই সত্যিটা শুনতে আমরা পছন্দ করি বা না করি কোনো না কোনোভাবে ঠিক তাই ঘটে তো আমরা এখনও শিখছি প্রজন্মের পর প্রজন্মের প্রভাব যদি আমরা আমাদের কাজ ঠিকমতো করতে পারি তবে এটা ছাড়াও এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ইব্রাহিম আলাহাল্লাম আর ইয়াকুব আলাহলামের সন্তানেরা কি সমগুণ সম্পন্ন ছিলেন ইব্রাহিম আলাহালামের সন্তান কে ছিলেন ইসমাইল আর ইসহাক আর ইয়াকুব আলাহ সন্তান কে ছিলেন ইসু আলাহাল্লাম বিনিয়ামিন আর বাকি ভাইরা তারা কি সমান গুণ সম্পন্ন ছিলেন না কিন্তু উপদেশ তো একই রয়ে গিয়েছে তাই না ঠিক একই পরামর্শ আল্লাহ এখানে শিখাচ্ছেন যে আপনার বাচ্চারা সহজ হোক কিংবা জটিল হোক আপনাকে আপনার কর্তব্য করে যেতে হবে অভিভাবকত্বের কিছু অংশ কখনই পরিবর্তন হয় না তবে কিছু ক্ষেত্রে পরিবর্তন হয় কিন্তু এ বিষয়ে অভিভাবকত্বের কোনো রূপান্তর ঘটবে না আপনার সন্তানকে আপনার দিনের শিক্ষা দিতেই হবে এটা আপনার তরফ থেকেই ঘটবে এই কাজটা কারি সাহেব করে দিবেন না ইমাম বা খতিব সাহেব করে দিবেন না আপনাকেই করতে হবে তো এখন আমি আসল কথায় ফিরে আসি আমি আপনাদের সাথে কিছু বাস্তবসম্মত তাৎক্ষণিক উপায় শেয়ার করতে চাই যা আমি সহ আমাদের সকলের কাজে লাগতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা যে শিক্ষা ব্যবস্থায় একটা বিপ্লব ঘটা দরকার আমি এই কথা তার কী বোঝাতে চাচ্ছি এখন ইসলামিক স্টাডিজ হচ্ছে আলিমদের জন্য একজন আলিম পড়াশোনা করবেন ফিক, হাদিস তফসির আকিদা এসব নিয়ে তারা এসব কিছু নিয়ে পড়াশোনা করে একজন আলিম হবেন আর তারা এ বিষয়সমূহ নিয়ে অনেক উচ্চ লেভেলের পড়াশোনা করবেন কিন্তু ঠিক তাদের নিচেই আরেকটি লেভেল আছে যেটা আমাদের আসলে তৈরি করে নিতে হবে এটা তেমন একটা দেখা যায় না এখনও আমাদের সৃষ্টি করতে হবে ইসলামী শিক্ষার এমন একটা লেভেল যেখানে আমরা কেবল আমাদের দৈনিক জীবনযাপনের জন্য ইসলাম শিখব আমি এখানে ফিক্স শিক্ষার কথা বলছি না আমি বলছি বাবাদের প্রতি উপদেশের কথা স্ত্রীদের প্রতি উপদেশের কথা এরকম একটা কারিকুলাম কিভাবে একজন ভালো মুসলিম স্ত্রী হতে হয় কিভাবে একজন ভালো মুসলিম স্বামী হতে হয় কিভাবে একজন ভালো মুসলিম বাবা হতে হয় কিভাবে একজন ভালো মুসলিম ছেলে হতে হয় ভালো মেয়ে হতে হয় আল্লাহ কি কি উপদেশ দিয়েছেন এই ব্যাপারে আমাদের একজন ভালো মানুষে পরিণত করার উদ্দেশ্যে এটাই হলো শিক্ষা সত্যিকারের শিক্ষা মানে এই না যে আপনি সি প্লাস প্লাস জানেন আপনার মাইক্রোসফটের উপরে একটা সার্টিফিকেশন আসছে আপনার সিস্কোর উপর সার্টিফিকেশন আছে আর এর সাথে আপনার অ্যাকাউন্টিংয়ের উপর একটা ডিগ্রি আছে আপনি এমবিএ করেছেন এত কিছুর মানে হলো আপনি জানেন কীভাবে টাকা পয়সা বানাতে হয় এর দ্বারা কেবল এটাই বোঝা যায় যে আপনি অর্থ উপার্জনের পথ জানেন এই শিক্ষা আপনাকে একজন ভালো মানুষে পরিণত করে না আমি এমন অনেক ফিজিশিয়ানদেরকে চিনি যারা মানুষ হিসাবে জঘন্য আমি এমন অনেক প্রোগ্রামারদেরকে চিনি যারা মানুষ হিসাবে অত্যন্ত ভয়াবহ তারা একেবারে জাহিল তারা একজন ভালো বাবা হওয়ার ব্যাপারে অনভিজ্ঞ তাদের এত শিক্ষা কি কাজে আসলো এসব কেবল বুদ্ধিমত্তার শ্রম আপনার ফ্যাক্টরিতে আপনি কেবল একজন দক্ষ শ্রমিক এটা যদিও একটা ভার্চুয়াল ফ্যাক্টরি কিন্তু আপনি একজন শ্রমিক ছাড়ার কিছুই না আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে যে শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য সবাইকে আরও ভালো মানুষে পরিণত করা আদব শিখানো কিছু বিশেষ দিকে আমাদের সাহায্য প্রয়োজন যা আগে কখনো প্রয়োজন হয়নি আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ঘরের ভিতর যা হচ্ছে সেটাও বর্তমানে টার্গেট করা হচ্ছে বেশিরভাগ মুসলিম বাবা এখন জানেনি না ভালো বাবা হওয়ার মানে কি এগুলো আমাদের কাছে খুব সহজ এবং স্বাভাবিক ছিল আগে এই দায়িত্বগুলো বোঝা খুব একটা কঠিন ছিল না কিন্তু এখন বৈশ্বিক পরিবর্তনের কারণে আমাদের জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের কারণে আমাদের এসব আবার শিখতে হবে এই জ্ঞানের কাছে ফিরে এসে আবার নতুন করে শিখতে হবে বিশেষ করে কিভাবে সন্তান লালন পালন করতে হয় তা জানতে হবে আপনারা একসাইড সিডি পাবেন আমার মনে হয় অনলাইনে এমপি থ্রিও পেয়ে যেতে পারেন আমি চাই আপনারা সবাই সেটা শুনবেন সিডিগুলো আমার করা না এমন একজন ভাই করেছেন যাকে আমি খুব বেশি সমাধান করি ভাই হিসাম আলাওয়াদি হিসাম আল আওয়াদি চিলড্রেন অ্যারাউন্ড দ্য ম্যাসেঞ্জার তার একটি সিরিজ হল চিলড্রেন অ্যারাউন্ড দ্য ম্যাসেঞ্জার আর মাদার্স অফ বিলিভার্স মাদার্স অফ বিলিভার্স এই দুইটি সিরিজ আমি চাই এখানে সবাই বিশেষ করে বাবারা তাদের সম্পূর্ণ পরিবার নিয়ে শুনবেন চিলড্রেন অ্যারাউন্ড দ্য ম্যাসেঞ্জার বাবারা তাদের সম্পূর্ণ পরিবার নিয়ে শুনবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাকে গভীরভাবে উপকৃত করেছে আর এটা সাধারণ অভিভাবকদেরও অত্যন্ত উপকারে আসবে এগুলো আমাদের খুব স্বল্প রিসোর্স হলেও অত্যন্ত মূল্যবান আমাদের এই সুবিধাগুলো কাজে লাগাতে হবে আর ইনশাআল্লাহ আমাদের পুরো পরিবারের উচিত এই লেকচারগুলো শোনা আপনারা আইপ্যাডে রাখতে পারেন কিংবা গাড়িতে বসেই সবাই একসাথে শুনতে পারেন আপনার বেশ কাজে আসবে আপনার সন্তানকে সঙ্গে নিয়েই কোরআন তেল করুন একজন কারি ডেকে তাকে দিয়ে তেল করাবেন না কাজটা নিজেই করুন আপনার সন্তানকে সঙ্গে নিয়েই করুন মালানা সাহেব আসুন কোরআন পড়ান বাসায় চলে যান আর আপনি আপনার সময় নেই সবের জন্য আপনার যদি কোরআনের জন্য হাতে সময় না থাকে তাহলে আপনার বাচ্চাকে কেন কোরআনের জন্য সময় বের করে নিতে হবে আপনার সন্তানের সঙ্গে বসুন আর ২০ মিনিট ধৈর্য ধরুন শয়তান আসবে সে আপনাকে বারবার হাই তুলতে বাধ্য করবে আপনার তখন পিপাসা হবে ঘুম আসবে আপনার হঠাৎ মনে পড়ে যাবে যে আপনার একটা মিটিংয়ের কথা এত সব কিছু এই বিশ মিনিটের মধ্যেই হবে কেন কারণ আপনি এই বিশ মিনিট কোরআনের জন্য দিতে চাইছেন আর শয়তান সেটা ঘৃণা করে সে সহ্য করতে পারে না কিন্তু এই বিশ মিনিট ধৈর্য রাখুন নিজেকে সমর্পণ করুন আপনার বাচ্চার জন্য পুরো পরিবারকে সঙ্গে নিন দিনের একটা সময় আমরা সবাই একসাথে বসবো আর আমরা সবাই কোরআন পড়ব কোরআনের ব্যাখ্যা শুনব না হয় অন্তত অনুবাদ শুনব সকলে একসঙ্গে যদি এক ঘন্টার জন্য তা সম্ভব না হয় তবে অন্তত দশ মিনিটের জন্য তা করুন তাতেও হবে কেবল শুনুন কোরআনের অল্প কিছু অংশ দশ মিনিটের জন্য তেলোয়াত ছাড় আর এটুকু করুন তেলোয়াতের জন্য আমি কতটুকু সময় রাখতে বলেছি বিশ মিনিট আর অনুবাদের জন্য বা তাফসিল অথবা ব্যাখ্যা শোনার জন্য কতক্ষণ দশ মিনিট তো প্রতিদিন মোট কতক্ষণ এই ত্রিশ মিনিট আপনি আর আপনার গোটা পরিবার আল্লাহর উদ্দেশ্যে কিছু করলেন আমি পরামর্শ দেবো মাগরিব আর ঈশার মধ্যবর্তী সময়টা বেছে নিতে ঠিক আছে আপনি হয়তো বলবেন আমার বাচ্চাদের পরীক্ষা চলছে এখন মে মাস সেমিস্টার শেষ হোক আগে আচ্ছা ঠিক আছে আমি এটা মেনে নিলাম কিন্তু গ্রীষ্মের ছুটিতে আপনারা এই কাজটা করবেন প্রতিদিন মাত্র ত্রিশ মিনিট এমনটা বলবেন না আমি আমার বাচ্চাকে কোন প্রোগ্রামে ভর্তি করব আপনি আপনার বাচ্চার প্রোগ্রাম অন্য সব প্রোগ্রাম পরের ব্যাপার আমাদের এভাবে বোঝাপড়া করে নিতে হবে ইসলাম অটো পাইলটের মতন ধরলে চলবে না আর আমি এটা বলেই আমার কথা শেষ করতে চাই আমি কী বোঝাতে চাইছি আমরা আসলে একটা মুসলিম সমাজে বড় হয়েছি আমাদের মধ্যে অধিকাংশই আমার নিজেরও আমাদের বাবা মায়ের কখনো আমাদের ইমান সম্পর্কে দুশ্চিন্তা করতে হয়নি তারা এমন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন না যে আমার ছেলে কি খ্রিস্টান হয়ে যাবে নাকি সে নাস্তিক হয়ে যাবে কিংবা ইহুদি হয়ে যাবে এসব নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না তারা ভাবতেন না আমার ছেলে জুমার নামাজ না পড়ে অন্য কোথাও ঘুরতে গেল কিনা তারা এসবের ব্যাপারে চিন্তাগ্রস্ত ছিলেন না তাদের মনে এমন কোনো আশঙ্কা আসতো না তাদের ভাবতে হতো না যে তাদের ছেলে কোনো গ্যাং এ যোগ দিল কিনা ড্রাগ নিল কিনা কিংবা বাড়ি ছেড়ে পালিয়ে যাবে কিনা তো ইসলাম শিখানোর ব্যাপারে তাদের খুব একটা ভাবতে হয়নি কারণ গোটা সমাজ আপনাকে কোনো না কোনো ভাবে তা শিখিয়ে দিচ্ছিল স্কুল থেকে সে শিক্ষা পেয়েছেন সব জায়গায় আপনি আজানের ধ্বনি শুনতে পেতেন সমাজ আপনাকে ইসলামের সান্নিধ্যে নিয়ে এসেছিল এখানে কি সেই সমাজ আছে না তাহলে এখানে আপনি আপনার বাচ্চাকে সেভাবে বড় করতে পারবেন না যেভাবে আপনার বাবা রাগ করেছিলেন আপনি ধারণা করে নেন যে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমরা তো ভালোভাবেই সব পার করেছি ভাই আপনি তা পেরেছেন কারণ আপনি সম্পূর্ণ ভিন্ন একটা দুনিয়ায় বসবাস করতেন আর এখন অন্য এক দুনিয়া এখানে কোনো নিশ্চয়তা নেই যে আপনার বাচ্চারা ইসলামকে ধরে রাখবে কোনো গ্যারান্টি নেই একেবারেই নেই এই পরিবেশটা শুধু গাড়ির কালো ধোয়ায় দূষিত হয়েছে তা নয় এখানে যেই দূষণ ঘটছে তা হলো কুফর এই পরিবেশটা মানুষ এখন সন্দেহবাতিক হয়ে গিয়েছে আমি আপনাদের বলে শেষ করতে পারবো না কত টিনেজার আমার কাছে এসেছে যারা ইসলামের ব্যাপারে সন্দিহান তারা শুধু সন্দিহান তা নয় তারা প্রতিনিয়ত অসংখ্য বাজে মন্তব্য শুনে থাকে দিন সম্পর্কে তার উপর আমরা টেক্সাসে থাকি আমরা অনেক খারাপ কথা শুনি আজকে সকালেই দুই মর্মন খ্রিস্টান ছেলে জুমার আগে আমার বাসায় এসেছিল দরজায় নকল খুলে দেখলাম দুটা বাচ্চা ছেলে টিন ছেলেরা দাওয়াত দিচ্ছে আমি তখন ভাবছিলাম ইস আমাদের মাঝেও যদি এমন ছেলেরা থাকতো আপনি কোন টিন ছেলেকে দেখেছেন যে সকালে উঠে তৈরি হয়ে নেয় সুন্দর জামা কাপড় পরে ইউনিফর্মের মতো বাইক নিয়ে বেরিয়ে পড়ে এখন বাইরে নাইনটি টু ডিগ্রি এর মধ্যে তারা ঘরে ঘরে যেয়ে বলে আমরা আপনাকে সৃষ্টিকর্তার বাণী সম্পর্ক বলতে চাই আপনি জানেন এটা করার জন্য কতটা সাহস দরকার আমি তাদের ধর্মবিশ্বাস ভেঙে দেওয়ার আগে প্রথমে যেটা করতাম তাহলে বলতাম তোমরা যা করছো সেটা সত্যি প্রশংসার দাবি রাখ বিস্ময়কর তাদের কাছে এখনও সত্য আসেনি তারপরে তারা এতটাই নিজেদের উৎসর্গ করেছে যে তারা তাদের বাচ্চাদের মাঝে এই ধর্মবিশ্বাস বিশ্বাস গেঁথে দিয়েছে কারণ মর্মন কমিউনিটি এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের সন্তানেরা তাদের অগ্রাধিকার পাবে আমরা সব ভুলে যাব আমাদের ধর্ম প্রচার করবো না অন্যদের তা শিখাতে যাব না আমরা কেবল চিন্তা করব আমাদের সন্তান নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে তারা এই ধর্ম উপলব্ধি করতে পারে এ ধারণার জন্যই তাদের টিনের ছেলেরা তাদের ধর্মকে ধরে রেখেছে আর আমি বসে বসে তাদের সাথে কথা বলছিলাম তারা বিশ্বাস করে তাদের বই হচ্ছে সৃষ্টিকর্তার বাণী আর এটা অলৌকিক আমি ভাবছিলাম ওয়াও এটা কোনো অলৌকিক বাণী নয় কিন্তু আমি তোমাদের আত্মনিবেদনের প্রশংসা করি আমি সত্যিই এর তারিফ করি আমি বলছি না চলুন সবাই আমরা মর্মন হয়ে যাই কিংবা ওদের মতো হয়ে যাই আমি শুধু বলছি ভাই আপনি যদি কোথাও ভালো কিছু দেখেন আপনার সেটা তারিফ করা উচিত আর তাদের এমন কিছু ভালো গুণ রয়েছে যেগুলোর প্রশংসা করা উচিত আমাদের অন্যান্য কমিউনিটি থেকে শেখার আছে আর আমি বলছি খুব দ্রুতই পৃথিবীর দৃষ্টিকোণ বদলে যাচ্ছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারা থাকবে একদিকে আর যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তারা থাকবে অন্যদিকে এখন আমাদের নিজেদের মধ্যেই মতনৈক্য রয়েছে বিভিন্ন মাঝাবের মধ্যে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে হিন্দুদের মধ্যে ইত্যাদি 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 কিন্তু খুব শীঘ্রই গোটা পৃথিবী দুই লাইনে বিভক্ত হয়ে যাবে আমি কোনো সৃষ্টিকর্তায় বা কোনো ধর্মে বিশ্বাস করি না এবং আমি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করি এই পরিবর্তনই আগামীতে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা কোণে কোণে এই পোলারাইজেশন করছে আর এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে খবরদার এক মুহূর্তের জন্য ভাববেন না এই পরিবর্তন মুসলিম সমাজকে প্রভাবিত করবে না করবে অবশ্যই করবে অভিভাবক হিসাবে আমাদের কোরআন শিখতে হবে আমাদের সন্তানদের জন্য নয় নিজেদের জন্য আমাদের কোরআন পড়তে হবে আর এতটাই ভালোবাসতে হবে কোরআনকে যে আপনার বাচ্চারা বড় হতে হতে জানবে আমার বাবা কেউ যদি তাদের জিজ্ঞেস করে তোমার বাবা কি করতে ভালোবাসতেন তারা বলবে আমার বাবা কোরআন পড়তে ভালোবাসতেন তিনি সব সময় কোরআনের কথা বলতেন আমি কোরআন সম্পর্কে সব জেনেছি তার অধিকাংশই আমার বাবার কাছ থেকে জেনেছি তিনি সব সময় কোরআনের ব্যাখ্যা শুনতেন সব সময় আমাকে আরও বেশি তেলোয়াত করতে বলতেন তিনি এটা সব সময় মুখস্থ করতেন তিনি এর তেলোয়াত শুনতে ভালোবাসতেন আমাদের নিজেদেরকে কোরআনের জাতি হিসাবে গড়ে তুলতে হবে কেন কারণ নবী সাল্লাহু সাল্লামকে সন্দেহগ্রস্ত মানুষেরা ঘিরে রেখেছিলেন ঠিক যেমনটা আমাদেরকেও সন্দেহগ্রস্ত মানুষেরা ঘিরে রেখেছে এবং সেই সময় একমাত্র জিনিস যেটা আপনাদের বিশ্বাস অটুট রাখবে সেটা কি কোরআন আল্লাহর বাণী এটা তাদের দৃঢ় পদ রেখেছিল আমাদের আবার সে জাতিতে পরিণত হতে হবে আমরা এবং আমাদের সন্তানেরা আমরাই হব কোরআনের নতুন প্রজন্ম আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কোরআন থাকতে হবে দিনে ত্রিশ মিনিট করে পড়া শুরু করুন কেবল ত্রিশ মিনিট কিন্তু এখানে যারা অভিভাবক আমি জানতে চাই না আপনার বয়স পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি নাকি পঁচাত্তর যাই হোক না কেন কোরআন মুখস্থ করুন মুখস্থ করা শুরু করে দিন আল্লাহ কোরআনের উপর কোনো বয়স সীমা রাখেননি আল্লাহ সেটা করেননি আপনি করেছেন আপনি আল্লাহকে দেখান যে আপনি তার বইকে ভালোবাসেন আর তখনই আল্লাহ আপনার জীবনে বরকত ঝেলে দিবেন যা আপনি কখনো আশা করেননি আপনার এখন অন্য কাউকে জিজ্ঞেস করতে হয় কিভাবে সন্তান লালন পালন করবেন কিন্তু আল্লাহ নিজেই আপনাকে সেই উপদেশ দিবেন তার বইতে তিনি আমাদেরকে আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন তার বইতে আমাদের অবশ্যই এই বইয়ের সঙ্গে একটা সম্পর্ক থাকা উচিত আমি আপনাদের বলছি আমাদের মুসলিম সমাজে অধিকাংশ সমস্যা এই জন্যই সৃষ্টি হয়েছে যে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমাদের এই বইয়ের জন্য কোনো অনুভূতি নেই কোনো ভালোবাসা নেই কোনো সম্পর্ক নেই আমরা উপদেশ নেওয়ার জন্য এর কাছে যাই না আমরা প্রতিদিনের তেলত করি না মুখস্থ করি না আমরা এই বই আরও বেশি বেশি বোঝার চেষ্টাও করি না তো অনুরাগ দেখাতে পারি না আল্লাহ তার বাণী পাঠিয়ে এই উম্মতকে কতটা সম্মানিত করেছেন অথচ আমরা এই বাণীর প্রতি যথেষ্ট ভালোবাসা দেখাতে পারিনি আমরা যদি তা পারি আমি বলছি আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ সুবাহানুহতাল্লাহ বলছেন যখন আহলেবাঈদের কথা বলেছেন তিনি বলেন তারা যদি কেবল তাওরা তার ইঞ্জিলকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করত তাহলে তারা উপর এবং নিচ থেকে আহার করত তাদের দুনিয়া তাদের জন্য জান্নাত হয়ে যেত কেবল যদি তারা তাওরা তার ইঞ্জিল প্রতিষ্ঠিত করত। তাহলে আল্লাহ এখানে আমাদের কি বলেছেন আমরা প্রতিষ্ঠিত করবো কোন বইটি কোরআন তা করলে আমরা উপর এবং নিচ থেকে আহার করব আল্লাহ এই দুনিয়াকে জান্নাতে পরিণত করে দিবেন শুধু তার কিতাবের দিকে ফিরে আসুন এটাই অভিভাবকদের প্রতি আসল উপদেশ আমরা আমাদের সন্তানদের কাছে যে স্মৃতি রেখে যেতে চাই আমার বাবা ভিডিও গেমস ভালোবাসতেন মুভি দেখতে ভালোবাসতেন কিন্তু সব কিছুর চেয়ে তিনি বেশি কোরআন ভালোবাসতেন তিনি বাস্কেটবল খেলতেও খুব পছন্দ করতেন কিন্তু তার চাইতেও কোরআন বেশি ভালোবাসতেন কোরআন ছিল তার সত্যিকারের ভালোবাসা আর তিনি এটা নিশ্চিত করেছেন আমরাও কোরআনকে সেভাবে ভালোবাসি তিনি কোরআন থেকে গল্প বলে শুনাতেন আমাদের এখান থেকে উপদেশ দিতেন আপনারা আপনার বাচ্চাদেরকে কোরআন থেকে আকর্ষণীয় গল্প বলে শুনান আর আপনি পারবেন না তাদেরকে সেসব গল্প বলতে যদি আপনি নিজেই না এর প্রতি কোনো আকর্ষণ অনুভব করেন আপনি যদি সেসব গল্পে নিজেই মুগ্ধ না হন তবে আপনি আপনার বাচ্চাদের চমৎকৃত করতে পারবেন না কিন্তু ভাই তাদের শৈশবকাল আপনি অন্য কেউ নয় আপনাকেই কোরআন থেকে তাদের গল্প বলে শোনাতে হবে আপনাকে এই কাজটা করতে হবে আমি সেদিন আমার এক মেয়েকে ইসু আল্লাহ সাল্লামের গল্প শোনাচ্ছিলাম আর আমি গল্পটা শেষ করিনি সেই চার দিন ধরে বারবার জিজ্ঞেস করছে আব্বু এরপর কি হলো আচ্ছা এরপর তাকে জেলে পাঠানো হলো তারপর তারপর কি হয়েছে এখন বলবো না পরে বলবো আজকে হোটেল যাওয়ার পথে তাকে বলবো ইনশাল্লাহ জেলে পাঠানোর পর কি হলো কিন্তু আমাদের এই গল্পগুলো সৃজনশীলভাবে মজা করে বাচ্চাদের শোনাতে হবে আর গল্পগুলো অসম্ভব সুন্দর অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ করে আপনি যখন কোরআন দৃষ্টিকোণ থেকে তা পড়েন খুব সুন্দরভাবে গল্পগুলো বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবাহান হওয়া তাহলে আমাদের কোরআনের জাতি হওয়ার তা দান করুন আমাদের সামর্থ্য দিক যেন আমরা তা আমাদের সন্তানদের মাঝে গেঁথে দিতে পারি আমাদের সন্তানদের সঙ্গে সৎ সরাসরি এবং খোলামেলাভাবে আলোচনা করুন তাদের জিজ্ঞাসা করুন তারা স্কুলে কি শুনছে তারা কি কি সমস্যা হয় তারপর নিজেই আল্লাহর বইয়ে তার সমাধান খুঁজুন তুমি জানো তোমার বন্ধু যে তোমাকে কথাটা বললো তুমি যে বাজে জিনিসটা দেখলে আল্লাহ এই সম্পর্কে কি বলছেন চলো তোমাকে দেখাই আক্ষরিকভাবে বাচ্চাদের দেখিয়ে দিন কীভাবে আল্লাহর কাছে সমাধান খুঁজতে হয় আমাদের এই কাজটাই করতে হবে আমাদের এমন প্রজন্ম গড়ে তুলতে হবে আল্লাহ সুবাহানো হত্যা আমাদের সকলকে এই কাজটা করতে সাহায্য করুন প্রত্যেক মুসলিমের জীবনে বরকত ঝেলে দিন আল্লাহ যেন আরও বরকতের উপর বরকত বরকতের উপর বরকত ঝেলে দিন আমাদের কোরআনের প্রতি ভালোবাসা অনুরাগ সময় আর আত্মনিবেদনের জন্য আমাদেরকে বরকত দান করেন